আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে নারকেল তেল দিয়ে তৈরি একটি নাইট ক্রিমের রেমেডি শেয়ার করব, যেটি নিয়মিত ব্যবহারে আপনাদের ত্বক দিন দিন ফর্সা হয়ে উঠবে, ত্বকের গ্লো ফিরে আসবে, খসখসে রুক্ষ শুষ্ক স্কিনকেও একদম সফট সাপল মোলায়েম বানিয়ে দেবে। এই ক্রিমটি যদি আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগাতে পারেন, তাহলে আপনাদের ত্বকের সমস্ত কালো দাগ ছোপ দূর করে দেবে, আর সেই সঙ্গে আপনাদের ত্বকের রিঙ্কল ও ফাইন লাইনকে দূরে সরাবে, ফলে ঝুলে যাওয়া ত্বকও আপনাদের টান টান হয়ে উঠবে। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক নারকেল তেল দিয়ে কিভাবে নাইট ক্রিমটি বানিয়ে নিতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে। আজকের রেমিডির প্রধান উপকরণ হলো নারকেল তেল। নারকেল তেল আমাদের চুল ও স্কিন উভয়ের জন্যই ভীষণ ভালো। এটি আমাদের স্কিন কোলাজেন প্রোডাকশনকে বুস্ট করে। আমাদের ত্বকের নিচে কোলাজেন টিস্যু থাকে যা আমাদের ত্বককে ঝুলে পড়তে দেয় না, টাইট করে ধরে রাখে। কিন্তু এই কোলাজেন টিস্যু যদি নষ্ট হয়ে যায় বা দুর্বল হয়ে পড়ে, তাহলে আমাদের ত্বক ঝুলে পড়ে, বয়স্কের আগেই আমাদের ত্বক বুড়িয়ে যায়। তাই আমরা যদি নিয়মিত সঠিকভাবে আমাদের ত্বকের নারকেল তেল ব্যবহার করতে পারি, তাহলে আমাদের ত্বকের বয়স 10 বছর পর্যন্ত পিছিয়ে যাবে ও ত্বক টান টান উজ্জ্বল ফর্সা হয়ে উঠবে। আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বলে এখানে 1 চা চামচ নারকেল তেল ইউজ করলাম। আপনারা যদি বেশি পরিমাণে এই ক্রিমটিকে বানিয়ে স্টোর করে রাখতে চান, তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখানে আমি প্যারাশুট কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি, আপনারা এখানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলও নিয়ে নিতে পারেন। এখানে আমাদেরকে 1 চা চামচ নারকেল তেল নেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে 1 পিঞ্চ ওয়াইল্ড টার্মারিক বা বনহলদি। তবে আপনাদের কাছে যদি বনহলদি না থাকে, তাহলে কিচেন হলদিও অর্থাৎ রান্নার হলুদ গুঁড়ো যোগ করতে পারেন। হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ থাকে, তাই এটি নিয়মিত ব্যবহার করার ফলে আমাদের ত্বক থেকে ফোড়া, ফুসকুড়ি, ব্রণ ইত্যাদির সমস্যা কমে যায়। এছাড়াও আমাদের ত্বকে যদি ডিসকালারেশনের মতো প্রবলেম থাকে, অর্থাৎ যদি আমাদের থুতনির রং কালো ও কপাল ফর্সা বা গলা ও কপাল কালো, মাউথ এরিয়া ফর্সা এমনটা হয়, তাহলেও হলুদ ব্যবহারে এই সমস্যা থেকে সম্পূর্ণ রেহাই পাওয়া যায়। এবার আমাদেরকে এর মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল যোগ করতে হবে। তবে আপনাদের ত্বক যদি ভীষণই ডাল ও ড্রাই হয়, তাহলে একটি ভিটামিন ই ক্যাপসুলের পরিবর্তে 2টি ভিটামিন ই ক্যাপসুলও যোগ করতে পারেন। ভিটামিন ই আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী একটি উপাদান। যদি ভিটামিন ই এর ঘাটতি হয়, তাহলে আমাদের ত্বক একেবারেই রুক্ষ শুষ্ক হয়ে পড়ে, ত্বকের গ্লো একদমই হারিয়ে যায়। তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিয়মিত আমাদের ত্বকে ভিটামিন ই অয়েল ব্যবহার করা। নেক্সট আমাদেরকে এর মধ্যে 1 থেকে 2 চা চামচ অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে। আপনারা এখানে চেষ্টা করবেন বাজারজাত অ্যালোভেরা জেল মেশানোর, তাহলে আপনারা এই ক্রিমটিকে 15 থেকে 20 দিন ফ্রিজের বাইরেই অর্থাৎ রুম টেম্পারেচারে রেখেই ইউজ করতে পারবেন। আর যদি এখানে গাছের অ্যালোভেরা জেল ব্যবহার করেন, তাহলে এটিকে আপনারা 7 থেকে 10 দিনের জন্য নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে ব্যবহার করতে পারবেন। অ্যালোভেরা জেল যদি নিয়মিত আমাদের ত্বকে লাগানো যায়, তাহলে আমাদের ত্বক থেকে অ্যাকনে পিম্পলের সমস্যা দূর হয়, ত্বকের কালো দাগ ছোপকে তুলে ফেলতে সাহায্য করে, ট্যানকে রিমুভ করে, দানা দানা ও র্যাশকে সারিয়ে তুলে, ত্বকের রঙকে অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল বানায়। এখানে অ্যালোভেরা জেল নেওয়ার পর আমাদেরকে সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর কিছুক্ষণ মেশালে আপনারা দেখতে পাবেন একটি বাজারজাত ক্রিমের মতোই দেখতে লাগবে। এখানে আমি 4টি উপাদানকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আপনাদের ত্বকে যদি লেবুর রস স্যুট করে, তাহলে কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করে দেবেন, তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাবেন। এটি ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি খালি পরিষ্কার কন্টেনারে স্টোর করে রাখবেন, আর রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রথমে মুখের ত্বককে ফেস ওয়াশের সাহায্যে পরিষ্কার করে নিয়ে ভালোভাবে ত্বকের ওপর এটিকে লাগিয়ে মাসাজ করে নেবেন। 2 থেকে 3 মিনিট ত্বকের নিচের থেকে ওপরের দিকে ও গোল গোল করে টেনে টেনে মাসাজ করে নিতে হবে। এতে করে আপনাদের ত্বক গ্লোয়িং হওয়ার সাথে সাথে রিঙ্কল ও ফাইন লাইন দূর হবে ও ঝুলে পড়া ত্বকও টান টান হবে। আশা করি আজকের নাইট ক্রিমের রেমিডিটি আপনাদের খুব পছন্দ হয়েছে। যদি ভিডিওটিকে ভালো লাগে, লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন, সেই সঙ্গে পরবর্তীতে এইরকম ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।